সুমন্ধা আমাদের কুনালদা বলার আগে একটা ভিডিও টিভিতে চালিয়েছিলেন সেখানে বলছিলেন সাংবিধানিক জায়গায় থাকা দুজন ব্যক্তি তাদেরকে ক্যামেরার সামনে পাওয়াটা কত দুষ্কর আর সাংবিধানিক জায়গায় থাকা আরও কিছু কিছু ব্যক্তিদের ক্যামেরার সামনে পাওয়া কতটা ইজি সুমন্দা তার সব থেকে বড় প্রমাণ এতক্ষণ ধরে আমাদের তরফ থেকে পার্থভৌমিক সমীর তারা বক্তব্য রেখেছেন বিরোধী দলের পক্ষ থেকেও তারা বক্তব্য রেখেছেন এবং আজকে যে ইস্যুটা কোথাও পথে নামছে শাসক কোথায় উকি দিচ্ছে জোট দেখুন পথে নামার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দু সালে ক্ষমতায় আসার পর থেকেই আগে তো বাদ দিন বিরোধী হিসাবে একটা রাজনৈতিক দল যেভাবে মানুষের সঙ্গে থাকা পথে থাকা প্রচারে অংশগ্রহণ করা সেটা একটা রাজনৈতিক জায়গা যে বিরোধী দল অতিরিক্ত পর্যায়ে করে কিন্তু তৃণমূল কংগ্রেস শাসক দল হিসাবেও যে জায়গাটা আমাদের উল্লেখ করছিলেন পার্থদা যে আমরা শাসন ক্ষমতায় থাকার পরেও কিন্তু মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের জায়গাগুলো বিভিন্ন প্রচার এবং কর্মসূচির মাধ্যমে চালিয়ে গিয়েছি আমি আপনাদেরকে নিয়ে যাই দু হাজার লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের আসন চৌত্রিশ থেকে বাইশে নেমে এলো রাজ্য জুড়ে হাওয়া উঠে গেল বিজেপি নাকি ক্ষমতায় আসছে দিলীপ ঘোষ মনে মনে ভেবেই নিলেন তিনি কোন কোন দফতরটার সঙ্গে রাখবেন মুখ্যমন্ত্রীত্বের সঙ্গে শুভেন্দু অধিকারী তখন আমাদের দলে তিনিও ভেতরে ভেতরে ভাবছেন যাবো কি যাবো না যাবো কি যাবো না গেলে ঠিক কখন যাওয়াটা ঠিক হবে এই ক্যালকুলেশনটা তিনি যখন শুরু করেছেন তখন কিন্তু দু হাজার আঠেরো সাল প্রায় আসে আসে যে কারণে সৌমিত্র খাঁ দু হাজার নির্বাচন নিয়ে পরে বলেন যে আমি শুভেন্দুদাকে অনুরোধ করেছিলাম আমার এলাকায় যেন শুভেন্দু দা প্রচার করতে না আসেন এবং দু হাজার উনিশের লোকসভায় তিনি তৃণমূলে থেকেও বিজেপির সৌমিত্র খাঁর হয়ে প্রচারে যাননি এটা সৌমিত্র খাঁ বলেছেন অর্থাৎ শুভেন্দুবাবুদের প্যানিংটা অনেক আগে থেকে ছিল শুধু শুভেন্দু অধিকারী নন এরকম অনেক নেতা ছিলেন যারা আমাদের সঙ্গে দু হাজার আঠেরোর ওই সময়টাতে ছিলেন যারা আস্তে 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 পরবর্তীকালে দু হাজার উনিশে বিজেপির এই লোকসভায় জেতা দেখার পর শিফট করতে শুরু করেন আপনারা বলবেন আমি এইটা কেন বললাম এটা আমি এটা বললাম এই কারণে কারণ কুনাল একটা কথা বললেন কথাটা অনেকাংশে সত্যি যে বাঙালি ভোট দেবে সেটা যেন একটা রাজসুয় যোগ্য চতুর্দিক থেকে ক্যামেরা আসছে বিভিন্ন দেশের মিডিয়া ছুটে আসছে চতুর্দিকে আলোচনা বাংলার নির্বাচন নিয়ে এটা কেন হয় এটা হয় তার প্রথম একটা কারণ আমি এর আগেও যুক্তিত্বকে কয়েকটা বলেছি এবং এটা স্পেসিফিক্যালি আপনারা যদি লক্ষ্য করেন ভারতবর্ষের মাটিতে তিনটে রাজ্য থেকে সব থেকে বেশি রাজনৈতিক হিংসার অভিযোগ সাধারণত আসে। এবং সেই তিনটে স্টেট কি কি পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং কেরালা আপনি কেরালার সংবাদ খুলুন রোজ সেখানকার বিরোধী দল বিজেপির অভিযোগ তাদের আর এস কর্মীদের নাকি সিপিএম রোজ মারছে আপনি ত্রিপুরা খেলুন ওখানকার কংগ্রেস সিপিএম তৃণমূল সবার অভিযোগ রোজ নাকি বিজেপি মারছে আবার এখানে আমাদের বিরুদ্ধে সেই অভিযোগটা হয় এখন কেরালা ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ এই তিনটের ক্ষেত্রে কমন ফ্যাক্টর কি হতে পারে না তিনটেতেই বাঙালি নেই এখানে বাঙালিকে দোষ দেওয়া যাবে না ত্রিপুরার পশ্চিমবঙ্গে বাঙালি আছে কেরালায় বাঙালি নেই আপনি আর কি এক্সাম্পল আর কি কমন ব্যাপার আছে একমাত্র কমন ফ্যাক্টর হচ্ছে তিনটে স্টেটেই কখনো লেফট রুল করেছে বা এখনো রুল করছে এবং যেখানে তারা রুল করেছেন বা করছেন সেখানে সেখানেই মানে সংস্কৃতির মধ্যে মজ্জাগতভাবে হিংসাটাকে ঢুকিয়ে দিয়ে গিয়েছিলেন কারণ আলটিমেটলি তো তাদের উদ্দেশ্য সশস্ত্র বিপ্লব সেই জায়গাটা আস্তে আস্তে দিনে দিনে মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়ে গিয়েছেন এখন কুনালদা যে কথাটা বললেন আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা যে কোনো জায়গার ক্ষেত্রে এই সব ক্ষেত্রে যেটা আমরা দেখি একাংশের মানুষ থাকেন এবং সেই মানুষরা যারা রাজনৈতিক কর্মী বলুন বা নেতৃত্ব বলুন এরা হচ্ছে পলিটিক্সের মুভিং লেয়ার এরা সবসময় মুভ করতে থাকে এবং এদের উদ্দেশ্য হচ্ছে সবসময় ক্ষমতাসীন দল বা ক্ষমতার পক্ষে থাকা এরা একসময় এদের একটা অংশ সিপিএম এর সঙ্গে ছিল তৃণমূল ক্ষমতায় আসার পর এদের মধ্যে একটা অংশ আমাদের দলের সঙ্গে এসে যুক্ত হয়েছে আবার এদেরই একটা অংশ তাদের কিছু কিছু একই মনোভাব পোষণ করা নেতৃত্বের মতো করে ঠিক যখন বিজেপির আগমনের একটা আভাস তারা চলে আসবে আপনি ঠিক লক্ষ্য করে দেখুন এদের মধ্যে একটা বড় অংশ গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত কিন্তু হট করে বিজেপিতে শিফট করে যায় এই লেয়ারটাই হচ্ছে বিপজ্জনক লেয়ার এবং এই অংশটাই কিন্তু যে কোনো সময় রাজনৈতিক হিংসা থেকে শুরু করে বলুন দুর্নীতির অভিযোগ থেকে বলুন এদের রাজনৈতিক বাধ্যবাধকতা রাজনৈতিক দায়বদ্ধতা বা আদর্শ থাকে না এবার আপনি বলবেন তৃণমূল কংগ্রেস শাসক দল হিসেবে কি করেছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই যে অংশটাকে এটাকে চিহ্নিতকরণের কাজ প্রথম থেকে করে এসছে আজকে টেকনোলজি উন্নত হয় আমরা তার সহযোগিতা নিচ্ছি দু হাজার উনিশে লোকসভা নির্বাচনের পর আমরা যখন দিদিকে বলো কর্মসূচি নিলাম সেই দিদিকে বলো কর্মসূচির সময় প্রচুর ব্যঙ্গ বিদ্রূপ সিপিএমের এর নেতারা বিজেপির নেতারা করে গিয়েছিলেন সেই দিদিকে বলো কর্মসূচিতে আমরা কোটির ওপরে অভিযোগ পেয়েছিলাম এবং সেগুলোর অধিকাংশের নিষ্পত্তি আমরা করতে পেরেছিলাম সেগুলো করতে পেরেছিলাম বলেই না দু হাজার উনিশে যে মানুষরা আমাদের তেতাল্লিশ শতাংশে নামিয়ে দিয়েছিলেন তারাই আবার দেড় বছরের মাথায় আমাদের আটচল্লিশ শতাংশে পৌঁছে দিয়েছিলেন করতে পেরেছিলাম বলেই তো শুধু তাই না আপনারা মনে করে দেখুন একটু স্মৃতির পাতায় পেছনের দিকে গিয়ে দু হাজার একুশের নির্বাচনেরও ছ সাত মাস আগে কোভিড কাল সদ্য আমরা পেরিয়েছি আমাদের সরকার একটা প্রকল্প ঘোষণা করলো দুয়ারে সরকার এই দুয়ারে সরকারে কি হবে না এতদিন যে সরকারটা মহাকরণ থেকে চলতো সিপিএম এর সময় প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন সেই সরকারটাকে নিয়ে গেলেন জেলা স্তরে জেলায় অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং শুরু করলেন জেলার সবাইকে নিয়ে সিপিএম বিজেপি তাতেও ব্যঙ্গ হ্যাঁ জেলায় জেলায় গিয়ে মিটিং হচ্ছে ক্যামেরার সামনে নাটক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জেলাতে থেমে থাকলেন না জেলার পরে বা সরকারটাকে নিয়ে গেলেন দুয়ারে অর্থাৎ যেটা ছিল মহাকরণের একমাত্র অধিকার সেই মহাকরণ থেকে জেলা এলো জেলা থেকে দুয়ারে গেল আর সেই দুয়ারে সরকার যখন ঘোষণা হলো না 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 দুয়ারে সরকার না দুয়ারে সরকার মানে কি সরকারটা তো এক বছর কয়েক মাস পর চলেই যাবে এগুলো করে কি হবে লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা হলো বিদ্রুপ হলো কিন্তু আমরা জেতার আগে শুধু নয় এই দুয়ারে সরকারের মাধ্যমে কয়েক কোটি মানুষ শুধু উপকৃত হলেন তাই নয় ইলেকশনের আগে উপকৃত হলেন ইলেকশনের পরেও প্রতি ছ মাস অন্তর অন্তর কিন্তু আজও দুয়ারে সরকার হচ্ছে এই কয়েকদিন আগেও হয়ে গিয়েছে মানুষ উপকৃত হলেন অর্থাৎ আমরা গ্রাউন্ড লেভেলের মানুষের সরকারি তরফে যে সুযোগ সুবিধা দেওয়া প্লাস দলীয় তরফে যে সমস্ত জায়গায় মানুষজনের বিরুদ্ধে মানুষের আমাদের নেতৃত্বের বিরুদ্ধে বা দলীয় কর্মীদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে তাদেরকে চিহ্নিত চেষ্টা দিদিকে বলো তো এরকম প্রচুর অভিযোগ এসছে আমরা সেগুলো নিষ্পত্তিও কিন্তু করেছি সেগুলোর মানে রেজাল্ট আমরা ইলেকশনের মধ্যে দেখতে পেয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় সভা সমিতিতে যাওয়ার আগে গ্রামে গঞ্জে ঢুকে পড়ছিলেন কতগুলো পঞ্চায়েত সদস্যকে তিনি এক ফোনে দাঁড়িয়ে পদত্যাগ করিয়েছেন বলুন তো পঞ্চায়েত প্রধানদের কোথায় দেখা যায় এগুলো ন্যাশনালি বিজেপির কোনো স্টেটে দেখাতে পারবেন না সিপিএম এর সময় কোনো উদাহরণ দেখাতে পারবেন বাচ্চাদা কতগুলো কথা বলল। বাচ্চাদা বারো বছর ধরে সরকার চালানোর পর সংযোগ করাটার কি দরকার তার মানে কি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই কথাটা বাচ্চাদা বললো আচ্ছা তাহলে প্রতি বিধানসভা নির্বাচনের আগে সিপিএম যে টুম্পাকে নিয়ে ব্রিগেডে যায় তার মানে কি সিপিএম হয়ে গেছে তা তো নয় এই যে বিভিন্ন রাজনৈতিক দল প্রচার করছে প্রচার কর্মসূচি আমরা করি ভোটের আগে কি জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে না তা তো নয় মানুষের সঙ্গে আরো বেশি করে সংযোগ স্থাপন করা আর আমরা প্রতিদিনই আরো বেটারমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করি আজকে আমি যা যেই দেবাংশু আমি কালকে আরেকটু ভালো দেবাংশু হওয়ার চেষ্টা করব পরশু দিন তার চেয়ে আর একটু ভালো হওয়ার চেষ্টা করবো তারপরের দিন আরো একটু ভালো এটাই তো মানুষের নিয়ম তার মানে আজকের দিনে আমি মঙ্গলবার দাঁড়িয়ে আমি শুক্রবার দাঁড়িয়ে আমি যদি বলি তার মানে মঙ্গলবার কি আমি ঠিক ছিলাম না হয়তো ছিলাম না রোজই তো আমরা বেটার করার চেষ্টা করি আমাদের সরকারও সেই কাজটাই প্রতিনিয়ত করে যাচ্ছে এখন অনেকগুলো কথা সুমন দা একটা কথা বললেন যে হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ইত্যাদি ইত্যাদি রাখতে হয় একই সঙ্গে আমি উত্তরটা আমাদের কুনালদারও একটা পয়েন্ট নিয়ে এবং সুমনদার এই বক্তব্যটা নিয়ে বলি দেখুন সিপিএম এর সময় আমরা যে জিনিসটা দেখলাম দেখতাম লোকসভা বিধানসভা পঞ্চায়েত পৌরসভা কোনো নির্বাচন বাকি থাকতো না ধরুন আরামবাগে যিনি পাঁচ লক্ষ ভোটে জিতেছিলেন ওরা তো লোকসভা নির্বাচন ছিল সেই নির্বাচনও বাদ যায়নি আবার কেশপুরে নন্দরানী দল যখন জিতেছিলেন বিধানসভা নির্বাচনে লক্ষাধিক সুমনদাকে জিজ্ঞাসা করতে চাই আমরা দু হাজার এগারোয় ক্ষমতা আসার পর দু হাজার তেরোর পঞ্চায়েত নির্বাচন হয়েছে কিছু অভিযোগ এসেছিল দু হাজার চোদ্দোর লোকসভা নির্বাচন চোদ্দোর লোকসভা কটা বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট লেগেছে আপনাদের দু হাজার ষোলোর বিধানসভা ভোট জোট যখন প্রায় ক্ষমতায় এসে গেছে সূর্যকান্ত মিশ্র মুখ্যমন্ত্রী হয়ে গেছেন অধীর চৌধুরী স্বাস্থ্যমন্ত্রী প্রায় হয়ে গেছেন সেই দু হাজার বিধানসভা নির্বাচনে কটা বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট লেগেছিল দু হাজার পঞ্চায়েত অভিযোগ এসেছিল আমাদের নেতৃত্বরা সেটা বারবার বলেছেন এবং যে মানুষগুলো এই অভিযোগ সৃষ্টির পেছনে কারণ ছিলেন তাদের মধ্যে বড় বড় কিছু মুখ তারা বিজেপিতে গিয়ে এখন পুরস্কৃত হয়ে বিরোধী দলনেতা হয়ে গিয়েছিলেন কারণ তাদের প্ল্যানই ছিল তৃণমূলে থেকে নষ্ট করো করে বিজেপিতে গিয়ে তার সুবিধা নেওয়া যাই এগুলো অনেকবার বলা হয়েছে দু হাজার উনিশের লোকসভা কটা হেলমেট কটা বুলেট প্রুফ জ্যাকেট লেগেছে লাগেনি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে কালিয়াগঞ্জে উপনির্বাচন হয় করিমপুরে উপনির্বাচন হয় খড়গপুরে উপনির্বাচন হয় কটা বুলেট প্রুফ জ্যাকেট কটা বোম পড়ার ঘটনা আর্কাইভ থেকে বার করুন তো দেখাতে পারবেন না সবকটা জায়গায় বিরোধীরা বলেছেন খুব ভালো ভোট হয়েছে একুশের বিধানসভা নির্বাচন ভোট হওয়ার পর তো আমি বললাম সবাই মুখ্যমন্ত্রী প্রায় হয়ে গিয়েছিলেন কটা বুলেট প্রুফ জ্যাকেট লেগেছিল কটা হেলমেট লেগেছিল লাগেনি কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর ভবানীপুর আমাদের দিনহাটা গোসাবা খড়দহ জঙ্গিপুর এই হ্যাঁ জঙ্গিপুর একের পর এক জায়গায় কিন্তু উপনির্বাচন হলো শামসেরগঞ্জ লাগেনি এবার আপনারা বলবেন সেখানে তো তৃণমূল জিতত এটা তৃণমূল জানতোই তাই হয়তো অশান্তি করেনি আচ্ছা কদিন আগে সাগরদিঘিতে উপনির্বাচন দেখলেন পড়ার ঘটনার কথা মনে পড়ছে কারণ গুলি চলার কথা মনে পড়ছে কারণ তৃণমূল তো হেরেছে ভোটটাতে কিন্তু নির্বাচনের দিকে কেউ আঙুল তুলতে পেরেছেন না আমি এটাই বলতে চাইছি সিপিএম এর সময় সমস্ত ইলেকশনে যেমন গন্ডগোল সন্ত্রাস ইত্যাদির ছবি দেখতে পেতাম আমরা আজকের দিনে কিন্তু সত্তর ভাগ নির্বাচনের ক্ষেত্রে আমাদের সরকার এই জিনিসটা কমাতে পেরেছে অর্থাৎ আমরা বেটারমেন্টের দিকে যাত্রা শুরু করতে পেরেছি এবং অনেকাংশে সফল হয়েছি এখন লোকাল বডি ইলেকশনগুলোতে আমরা হান্ড্রেড পার্সেন্ট পারিনি কিন্তু আমরা বিধানসভায় লোকসভাতে উপনির্বাচনে আমরা হান্ড্রেড পার্সেন্ট পেরেছি আমরা লোকাল বডি ইলেকশানে হান্ড্রেড পার্সেন্ট পেরেছি আমরা বলবো না কিন্তু আগামী দিনে আমরা যেন পারি সেই চেষ্টাই তো আমরা করছি এখন আপনি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা কেন করছেন এই বাচ্চাটা বললেন এত খরচ এই সেই কেন করছেন করার কারণটা একটাই যে সংস্কৃতিটা বাবু আপনাদের নেতারা ঢুকিয়ে দিয়ে গিয়েছিলেন বাংলায় এই যে আপনি বললেন যে একদিকে রাজসুযোগ্য হচ্ছে পাশে মানুষের দুঃখ কষ্ট মানুষ খেতে পারছেন ইত্যাদি খেতে তো পারছেন মানুষ মমতা গান্ধীর ফ্রি রাসনের চাল কিন্তু এই যে দুঃখ কষ্ট তার মূলটা হচ্ছে না আমাদের সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন না পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি সুকান্ত ভট্টাচার্য সেই কবিতাটাকে বাস্তবায়িত করে গিয়েছিলেন তার ভাইপো তো তার পরে দাঁড়িয়ে আজকের দিনে আমাদের এই যে পলিটিক্যাল একটা ক্যাম্পেন এর কারণটা মূল কি এই যে কিছু কিছু মুভিং লেয়ার যাদের কথা বললাম এই মানুষগুলো চেষ্টায় থাকে নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্তটা যেন তারা কোথাও গিয়ে নিতে পারে বা ইনফ্লুয়েন্স করতে পারে এরা যখনই প্রার্থী নির্বাচন করে এমন কিছু প্রার্থী নির্বাচন করে যাদের গ্রহণযোগ্যতা হয়তো নেই দলের ওপরতলা থেকে সবসময় খোঁজ খবর নেওয়া সম্ভব হয় না কারণ পঞ্চায়েত লেভেল মানে আপনার পাড়ার থেকে শুরু করে প্রার্থী নির্বাচিত হচ্ছে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি পাড়ায় তো যাবেন না তো সেই যে নামগুলো আসতে থাকে সেই নামগুলোর মধ্যে কিছু খারাপ নাম থাকে আর এই লোকগুলো নিজেরা জানেন যে আমি তো অন্য উপায়ে টিকিট জোগাড় করেছি খারাপ উপায় নিজেকে ভালো প্রতিষ্ঠিত করে টিকিট জোগাড় করেছি না আমি জানি আসলে আমি কি ফলে আমি যদি ভোটে দাঁড়াই মানুষের ভোট আমি পাবো না আর মানুষের ভোট যখন পাবো না তখন আমাকে জিততে যদি হয় কি করতে হবে অশান্তি করতে হবে সন্ত্রাস করতে হবে তাই আলটিমেট জায়গাটা কিন্তু সন্ত্রাসের মূল যে পয়েন্ট সেটা কিন্তু ভালো প্রার্থী হওয়া প্রার্থী যদি ভালো হন তিনি যদি সজ্জন ব্যক্তি হন না তিনি ঝামেলার দিকে যাবেন প্রথম কারণ হচ্ছে তিনি সেই সব জায়গার লোক নন এবং দ্বিতীয় কারণ হচ্ছে তিনি নিজে কনফিডেন্ট থাকবেন যে তিনি জিতবেন কারণ তিনি ব্যক্তি হিসাবে ভালো তো এই প্রথম জায়গার প্রার্থী নির্বাচন সেই প্রার্থী নির্বাচনের জন্য মানুষের ওপরে ভরসা রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কারণেই তো আমরা এই প্রসেসটা গ্রহণ করেছি এটা নিয়েও ব্যঙ্গ বিদ্রুপ আজকে চলছে তো স্বাভাবিকভাবেই একটা ভালো কাজ যখন হয় সেই ভালো কাজে সবসময় ব্যঙ্গ বিদ্রুপ বদনাম ইত্যাদি করার চেষ্টা হয় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তো বিরোধীদেরও আমরা স্বাগত জানিয়েছিলাম যে আপনারাও আসুন হেল্প করুন আমাদের এই কর্মসূচিতে কারণ সত্যি সত্যি যদি নির্বাচন সন্ত্রাসমুক্ত আমরা করতে পারি আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী একশো বছর পরেরও রাজনৈতিক ইতিহাস তাদেরকে এই কারণটার জন্য তাদের নামে আলাদা করে চ্যাপ্টার তৈরি হবে এবং আমরা সেই পথে এগোচ্ছি তাতে প্রত্যেকের সহযোগিতা এবং সমর্থন আমাদের দরকার এবং সেটার জন্য আমরা প্রত্যেককে সামনে চাইছি যেটা আমরা সত্তর শতাংশ করতে পেরেছি আমরা বিশ্বাস করি আগামী দিনে আমরা সেই জিনিসটা আরও বেশি করে করতে পারবো এখন যেহেতু পুরোটাই নির্বাচন নিয়ে আলোচনা হলো তাই অনেকগুলো পয়েন্ট থাকলে সেগুলো বলার জায়গা হলো না ওপেন ফোরামে সেগুলো আলোচনার মধ্যে আসবে কিন্তু সুমনটা তিরিশ থেকে আগে সবসময় বেল বাজান আমার একটা কবিতা আছে জেনেই তো যাই হোক আমি সেই জায়গা থেকে বলি যে সাধারণ মানুষ কিছু জায়গাতে পোর্ট্রে করার চেষ্টা হচ্ছে যে সাধারণ মানুষ এখন ভীষণ কনফিউজড সাধারণ মানুষ সকালে উঠে চিন্তা ভাবনা করছে টিভিতে যে সন্ধে হলেই দেখছি সমস্ত বিরোধী রাজনৈতিক দল মিলেমিশে চিৎকার চাচামিচি করছে কে ভালো কে মন্দ সাধারণ মানুষের কাছে সবটা এখন গুলিয়ে যাচ্ছে এদিকে শুভেন্দু অধিকারী একটা কথা বলছেন আবার আমরা তৃণমূলের একটা কথা বলছি এদিকে সিপিএম আর একটা কথা কথা বলছে আবার বলছে কে কি বলছে মানুষ গুলিয়ে যাচ্ছে তাই জন্য সাধারণ মানুষ তিনি যখনই কিছু দেখছেন শুনছেন তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি যে ধন্দে আছেন সেটা নিয়ে আপনার বক্তব্য কি সেই সাধারণ মানুষ তফাত করে তার জীবনের থেকে যেটা বলছে সেটাই আজকের এই কবিতা সকালে উঠিয়া ওরা মনে মনে বলি কোন পথে হাঁটি আর কোন দিকে চলি খবরের পাথা দেখে বারে শুধু ধন্দ নিজেই গুলিয়ে ফেলি কে ভালো কে মন্দ সকালে চুমুক চায় দুধ রুটি খাই তারপরে ব্যাগ হাতে বাজারেতে যাই যত বেশি দর করি তত লাগে ব্যথা জিনিসের দাম দেখে ঘুরে যায় মাথা কেরোসিন তেলে দেখি দামের আগুন জলে, ভেবে চিনু ভালো হবে মোদি দাদা এলে হায় রাম সে আশার চটকে পিন্ডি দেখো গ্যাসের সিলিন্ডার বারোশোতে মেলে সুগার বা থাইরয়েডের মতো মেডিসিন সমস্ত ওষুধের দাম বেড়ে চলে পাউরুটি দুধ থেকে সর্ষের তেল ডাল টাকা কি খোলামকুচি গাছে গাছে ফলে আগুন হয়ে জ্বলছে বাজার সাথে প্যান আধারের তাতেও হাজার যখনই এসব ভাবি সুতো টান জনতাকে মেরে গান ভাতে রাম রাম এই দিকে দিদিমণি খেটে খেটে মরে রাত জাগে ছুটে যায় জলে কি বা ঝরে মোদি ভাই যেই টাকা কেটে নেন গ্যাসে লক্ষ্মীর ভান্ডারে তাই ফিরে আসে স্বাস্থ্য সাথীর কাটে গরিবের প্রাণ বাঁচে রেশনের চাল ফোটে হালকা উনান আছে ছেলে মেয়ে স্কুলে যায় জুতো ব্যাগ বই এমন নেত্রী বল দেশে আর কই অনেক ভেবেছি ভাই অনেক ভেবেছি তাই কেটে গেছে ধন্দ সব দলে ভালো আছে সবেতেই মন্দ অনেকটা ভালো আছি বুঝলে গো ভাই যত যাই হোক তাই দিদিকেই চাই এটা বাংলার মানুষের এখন বক্তব্য এবং বাংলার মানুষেরা প্রমাণ করবেন